প্রিয়ামণি অথবা প্রিয়া বসুদেবমণি আয়ার, জন্ম 1984 সালের 4 জুন, যিনি পেশাগতভাবে প্রিয়ামণি নামেই সর্বজন বিদিত বা পরিচিত। প্রিয়ামণি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও সাবেক মডেল। তিনি কন্নড়, মালয়ালম, তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও দক্ষিণ ভারতের 3টি ভিন্ন ভাষায় অভিনয় করে 3টি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেন। বেঙ্গালুরুতে জন্ম ও বেড়ে ওঠা প্রিয়ামণি চলচ্চিত্রে আগমনের আগে মডেল হিসেবে কাজ করতেন। 2002 সালে তেলেগু চলচ্চিত্র এভারে এতাগাদুয়ে মুখ্য চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। 2003 সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। তিনি তামিল ভাষার প্রণয়মূলক নাট্যধর্মী পারুথিভিয়ান, 2007 সালের চলচ্চিত্রে গ্রাম্য তরুণী মুথাজন্ড চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেন। একই বছর এস রাজামৌলির তেলেগু ভাষার কল্পনাধর্মী মারপিট হাস্যরসাত্মক হামদঙ্গা চলচ্চিত্রে অভিনয় করে বাণিজ্যিক সফলতা অর্জন করেন। 2008 সালে তিনি মালয়ালম প্রণয়ধর্মী তিরাক কথা ছবিতে মানবিকা চরিত্রে অভিনয় করে সমাদৃত হন এবং শ্রেষ্ঠ মালয়ালম অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। পরের বছর প্রণয়ধর্মী হাস্যরসাত্মক রাম চলচ্চিত্র দিয়ে তার কন্নড় চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে। ছবিটি সমালোচনামূলক ও বাণিজ্যিকভাবে সফল হয়। প্রিয়ামণির তামিল ও হিন্দি চলচ্চিত্রে অভিষেক ঘটে যথাক্রমে মণিরত্নমের রাবণ ও রাবণন চলচ্চিত্র দিয়ে। 2012 সালে থাই চলচ্চিত্র অ্যালোন অবলম্বনে নির্মিত চারুলতা ছবিতে যমজ চরিত্রে অভিনয় করে তিনি সমাদৃত হন এবং তার তৃতীয় ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। তিনি পরবর্তীকালে তেলেগু ভাষার লোমহর্ষক চলচ্চিত্র মানাওরি রামায়ণম 2016 সালের ছবিতে অভিনয় করে সফলতা অর্জন করেন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। প্রিয়ামণি কর্ণাটকের বাঙ্গালোরে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন একটি মালাক্কাদ আইয়ার পরিবারের অন্তর্গত। তার বাবা বাসুদেবন মণি আইয়ার একটি বৃক্ষরোপণ ব্যবসার মালিক এবং তার মা প্রাক্তন জাতীয় স্তরের ব্যাডমিন্টন খেলোয়াড়। লতামণি আইয়ার ছিলেন ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাংক ম্যানেজার। তিনি তার স্কুলের বছরগুলিতে কাঞ্চিপুরম সিল্ক, ইরোড ভরানি সিল্ক এবং লক্ষ্মী সিল্কের জন্য মডেলিং করেছিলেন। যখন তিনি 12তম স্ট্যান্ডার্ডে ছিলেন, তামিল পরিচালক ভারতী রাজ তাকে চলচ্চিত্র শিল্পের সাথে পরিচয় করিয়ে দেন। স্কুলে থাকাকালীন তিনি সক্রিয়ভাবে পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম এবং খেলাধুলায় অংশগ্রহণ করতেন। তিনি কর্ণাটিক কণ্ঠশিল্পী কমলা কৈলাসের নাতনি। তিনি চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা বালানের চাচাতো বোন এবং প্লেব্যাক গায়ক মালগুড়ি শুভর ভাগ্নি। স্কুলের পড়াশোনা শেষ করার পর প্রিয়ামণি প্রিন্ট বিজ্ঞাপনের জন্য মডেলিং করেন। প্রিয়ামণি চিঠিপত্রের মাধ্যমে মনোবিজ্ঞানে ব্যাচেলার অফ আর্টসে ডিগ্রি অর্জন করেন। তিনি ইংরেজি, তামিল, মালয়ালম, কন্নড়, তেলেগু এবং হিন্দিতে সাবলীলভাবে কথা বলতে পারেন। পরিচালক ফাজিল তার সাথে যোগাযোগ করেছিলেন এবং তিনি তার বোর্ড পরীক্ষার আগে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং অবশেষে একটি তামিল চলচ্চিত্রে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন। প্রিয়ামণি 2017 সালের 23শে আগস্টে
একটি ব্যক্তিগত অনুষ্ঠানে মোস্তফা রাজ নামে একজন ইভেন্ট সংগঠককে বিয়ে করেন। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল প্রিয়ামণির আত্মজীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, মন্তব্য করবেন। ধন্যবাদ।
ಜೇನುಗು ಮೀದ ರೈ ರೈ ರಬ್ಬರ್ ರೈ Where is the problem? This is the true mantra.